আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনলাইনে আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চতুর্থ অধ্যায় শুরু করব। এর আগে আমরা তৃতীয় অধ্যায়টা শেষ করেছি, সৃজনশীলও করিয়েছি তোমাদেরকে তিনটা। আমরা আজকে চতুর্থ অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায় হচ্ছে গাণিতিক বাক্য। তো এইটা একটু আজকে আমরা দেখব এখানে কি কি আছে, চেষ্টা করব এই অধ্যায়টা করার। আমরা চলো আমরা এই অধ্যায়টা শুরু করি। বাসায় তৃতীয় অধ্যায় কিন্তু সৃজনশীলগুলো একটু অনুশীলন করবে। তৃতীয় অধ্যায় সৃজনশীলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের অবজেক্টিভ প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দুটোই আসবে। চতুর্থ অধ্যায় এখন যেটা আমরা শুরু করব, সেটা থেকে তোমাদের কোনো সৃজনশীল প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্ন আসবে না। তোমরা এখান থেকে শুধু অবজেক্টিভ পড়বে। এক এবং দুই অধ্যায় থেকেও শুধু তোমরা অবজেক্টিভ প্রশ্নগুলো পড়বে, মানে এক কথায় উত্তর প্রশ্নগুলো পড়বে, সংক্ষিপ্ত প্রশ্ন যাকে বলে এগুলো পড়বে। এখান থেকেও কোনো সৃজনশীল বা কাঠামোবদ্ধ প্রশ্ন হবে না। তাহলে চলো দেখি আমরা চতুর্থ অধ্যায় কি আছে। দেখি আমার বইয়ের চতুর্থ অধ্যায় কত নম্বর পৃষ্ঠায় আগে সেটা দেখি। 21 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, শুরুতেই দেয়া আছে খালি ঘরে এই চিহ্নগুলোর মধ্যে থেকে সঠিক প্রতীক বসায়, খালি ঘরে এই চিহ্নগুলো বসাতে বলেছে। আচ্ছা, আমি প্রত্যেকটাই তোমাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। খালি ঘরে এই চিহ্নগুলো বসাও। এক নম্বরটা আমরা কিভাবে করবো, এক নম্বরটাকে একটু তুলি, 21 পৃষ্ঠা সবাই বের করো, দেখো এক নম্বরে কি দেয়া আছে। আচ্ছা, এখানে দুটো পার্ট দেওয়া আছে, তুমি চাইলে পাশাপাশি পার্ট করে নিতে পারো, আবার চাইলে তুমি এক সাইড পার্ট আর এক সাইড পার্ট এভাবে লিখতে পারো যে বাম পক্ষ লিখে এই পার্টটা করে নাও আগে, এটা মনে হয় তোমার জন্য ভালো। আগে যোগ তারপরে বিয়োগ, 5 3 8 বিয়োগ 2 6। এবার হচ্ছে আমি এই পাশে দাগ দিয়ে লিখলাম, তুমি চাইলে এভাবেও লিখতে পারো ডান পক্ষ, 5 আর 5 10 বিয়োগ 2 = 8। তাহলে এটা বড়, এটা ছোট, তাহলে অতএব আমি যেদিকে বড় সেই দিকে আমার চিহ্নটাকে ফেলব। দেখো এই পাশটা বড়, তাই আমি চিহ্নটা এদিকে যাবে। দেখেছো এই পাশটা বড়, তাই আমার চিহ্নটা এই পাশে গেল। দেখো পুরো অঙ্কটা আমি কিভাবে করলাম। প্রথমে আমি বাম পক্ষ লিখলাম, বের করলাম, তারপরে যে ডান পক্ষ লিখলাম, বের করলাম, দেখলাম যে বাম পক্ষের চেয়ে ডান পক্ষ বড়, তাই আমি এই চিহ্নটা এভাবে দিয়ে দিলাম। 2 এবং 3 নম্বরটা তোমরা এভাবেই করবে। ব্র্যাকেটের কাজ থাকলে আগে ব্র্যাকেটের কাজ করবে, তারপরে হচ্ছে অন্য কাজ। আচ্ছা, এরপরে আমি 2 নম্বরের যে খালি ঘরটা আছে সেটা আমি করব। এই যে 2 নম্বরের খালি ঘরটা, এটা আমি করব। খালি ঘরগুলো একটু কমই আসে, তারপরে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। আসার পসিবিলিটি একদমই নাই,
মানে নাই, তারপরও দেখাচ্ছি যাতে একটা একটা করে যাতে তোমাদের করা হয়। আচ্ছা, দুই নম্বরের এক করে দিচ্ছি, এখানে বলেছে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো জিনিস বসিয়ে করতে। আচ্ছা, দুই নম্বরে আমি তিন করে দিচ্ছি, এক না, তিন নম্বরটা করে দিই। এক তোমরা পারবে, দুইও পারবে, এক দুই পারবে, তিনটা আমি করে দিচ্ছি। এখন এই খালি ঘরে কি বসালে 80 হবে? কি বসানো যায়? প্রথমে নয় আর নয় যদি গুণ দেই, মানে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন বসাতে হবে। তো দেখো, নয় আর নয় আমি গুণ দিলাম, গুণ দিলে হয় 81। তো এখানে যদি আমি এই নয় আর এই নয় ভাগ দেই তাহলে হবে এক, ঠিক আছে? গুণ করলে হয় 81, ভাগ করলে হয় এক। তাহলে এখন 81 থেকে এক বিয়োগ করলেই দেখো 80 হয়ে গেল। প্রথমে দেখো আমি নয় আর নয় গুণ করেছি, 81 হয়েছে। তারপরে আমি এখানে গিয়েছি মাঝখানে বিয়োগ দিব, দেখে নয় আর নয় ভাগ করেছি, এক হয়েছে। তাহলে 81 থেকে এক বিয়োগ করলে 80 হয়ে যায়। আচ্ছা, আমি একের তিন নম্বরটা তারপরও করে দিই, হ্যাঁ, কারণ এটাও তো তোমাদের সেম এক নম্বরের মতো। তো এটা তোমরা পুরোটাই তোমরা বাসায় করো। এখানে কিন্তু আগে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপরে বিয়োগ, ভাগ গুণ যোগ। আমি তোমাদেরকে এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা একটু বড় বড় মনে হচ্ছে, তাই এটা করে দিই একের তিন নম্বরটা। একের তিন নম্বরটা তোমাদেরকে করে দিচ্ছি। এখন আমি এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ লিখবো। আচ্ছা, বাম পক্ষটা লিখে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিব। এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করতে ভুলে গেলাম। এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে তারপর সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, 13 আর 5 যোগ করলে হয়ে যায় 18, ভাগ 3। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমার শেষ, এবার আমি সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। 3 আর 18 ভাগ করলে হয় কত? 3 6 18, 6 থেকে 4 এখন বিয়োগ করবো, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2। দেখো বামপক্ষ কীভাবে করলাম। এরপরে আমরা ডান পক্ষ করব। তো দেখি 2 যোগ ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এখন আমি আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। 9 আর 6, 9 থেকে 6 বাদ দিলে থাকে হলো 3,
এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তিন চারে বারো, বারো বিয়োগ বারো। আচ্ছা, বারোর আগের সাইনটা কি বলতো? কিছু না থাকলে যে যোগ, যোগ আর বিয়োগ কি হয়? একই সংখ্যা যোগ, বারো থেকে বারো বিয়োগ করলে শূন্য হয়, বারো থেকে বারো বিয়োগ করলে শূন্য হয়, দুইয়ের সাথে সেই শূন্য যোগ করলে দুই হয়। দেখো বাম পক্ষ দুই, ডান পক্ষ দুই, তাহলে আমি কি লিখব? অতএব পুরোটা এখন তুলতে হবে, তাহলে এখন খালি ঘরে দুই পক্ষ সমান, তাই আমি সমান চিহ্ন ব্যবহার করলাম। দেখেছ, খালি ঘরে আমি সমান চিহ্ন ব্যবহার করলাম। আচ্ছা, পৃষ্ঠা একুশ তোমরা পুরোটা বাড়ি কাজ করবে। এখন আমরা পৃষ্ঠা বাইশে চলে যাব। দেখো পৃষ্ঠা বাইশ কি বলেছে। এখানে আমার এই সংজ্ঞাগুলো লাগবে, খোলা বাক্য এবং গাণিতিক বাক্য, এই দুটো আমার সংজ্ঞা লাগবে সংক্ষিপ্ত উত্তরের জন্য। ঠিক আছে, এই খোলা বাক্য এবং গাণিতিক বাক্য কাকে বলে, এই সংজ্ঞা দুটো লাগবে। দেখো খোলা বাক্য কাকে বলে, যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। এখানে দেখো না কথাটা আছে, বাইশ পৃষ্ঠা বের করো পেয়ে যাবে। যখন বাক্যটিকে সত্য মিথ্যা নির্ণয় করা যায় না তখন সেটা খোলা বাক্য, আর গাণিতিক বাক্য কি? যখন বাক্যে সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। গাণিতিক বাক্যটা হচ্ছে বাক্যটা সত্য না মিথ্যা যা আমি বের করতে পারবো, আর খোলা বাক্য হচ্ছে যার কোনো সত্য মিথ্যা আমি নির্ণয় করতে পারি না। সত্য মিথ্যা নির্ণয় করতে পারি না সেটা খোলা বাক্য, আর সত্য মিথ্যা নির্ণয় করতে পারলে সেটা হচ্ছে গাণিতিক বাক্য। একটু আরেকটু খেয়াল করো, এই যে যেমন ধরো এখানে অজানা মান, এই যে ক, এইগুলো যে দেয়া আছে এগুলো হচ্ছে খোলা বাক্য। যেখানে ক খ গ ঘ জাতীয় মান থাকবে সেগুলোকে খোলা বাক্য বলে, কারণ এখানে আমি ক এর কোনো মান না দিলে আমি এটা সত্য না মিথ্যা এটা কি ঠিক আছে কি না আমি বের করতে পারছি না, তাই এটা হচ্ছে খোলা বাক্য। আর আমরা যে এই যে অঙ্কগুলো করলাম এগুলো সব গাণিতিক বাক্য, কারণ এগুলো আমি সত্য মিথ্যা দেখো যাচাই করেছি। তাই ক খ এগুলো দিয়ে যদি কোনো মান বের করতে বলে সেগুলো হবে খোলা বাক্য, অজানা মান থাকলে সেটা হবে খোলা বাক্য, আর যেগুলো মান তুমি বের করতে পারবে সেগুলো হবে তোমার গাণিতিক বাক্য। এবার বাইশ পৃষ্ঠায় দেখো আর কিছু দেয়া আছে এখানে, নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য গাণিতিক বাক্যের উক্তিগুলো নির্ণয় করো, এবং খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো, খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করো। এখানে বলছে গাণিতিক বাক্য আগে প্রকাশ করো, অ্যান্সার বের করতে পারেনি, গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলেছে, আর খোলা বাক্য ও গাণিতিক বাক্যের উক্তিগুলো নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্ক করছি, দেখি এক নম্বর কি বলেছে, পাঁচের সাথে ক যোগ, খোলা বাক্য এবং গাণিতিক বাক্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, গাণিতিক বাক্য আগে প্রকাশ করি, পাঁচের সাথে ক যোগ, তাহলে পাঁচ যোগ ক, যোগফল বারো, যোগফল বারো। এখন বলেছে এটা কি খোলা বাক্য না গাণিতিক বাক্য সেটা নির্ণয় করো, বলো তো এটা কি বাক্য? এখানে অজানা মান দেয়া আছে, তাহলে এটা কি বাক্য? খোলা বাক্য। এটি খোলা বাক্য। তারপরে উক্তিগুলো নির্ণয় করো।
তারপরে কারণটা লিখবা, কারণ এখানে সত্য মিথ্যা, এখানে কারণ এটি, এটি লিখে কারণ এটি সত্য বা মিথ্যা হতে পারে আমরা জানি না, কয়ের মান জানি না তাই এটা জানি না। আচ্ছা এরপরে দুই নম্বরটা কি হবে, তিনকে চার দিয়ে গুণ, তিন গুণ চার সমান সমান বারো, এটা কি বাক্য? এটি গাণিতিক বাক্য, এখানে সত্য মিথ্যা আমরা দেখতে পাচ্ছি যে আসলে তিন চারে বারো সমান, টি গাণিতিক বাক্য কারণ এটি সত্য। এরপরে কি বলেছে তিন নম্বর, ২৬কে চার দ্বারা ভাগ, ২৬ ভাগ চার, ভাগফল হচ্ছে পাঁচ, এটিও গাণিতিক বাক্য কারণ এটা হচ্ছে অজানা মান নাই, এটা সংখ্যা দেওয়া আছে, কিন্তু এটা কি আসলে সত্য? না এটি মিথ্যা, এটি গাণিতিক বাক্য কারণ এটি মিথ্যা। সবগুলো কি বুঝতে পারছে এ পর্যন্ত? আগে বুঝো দেখো কি কি লিখলাম, এরপরে চার নাম্বারটা করব। আচ্ছা এটা একটু দেখে নাও, তারপরে এটা কি করেছি, এটি সত্য, এটি সত্য বা মিথ্যা হতে পারে, আচ্ছা এরপরে চার নাম্বার, চার নাম্বারটা কি, এইটা এখানে পাশে কিন্তু লিখে দিয়েছে দেখো, চার নাম্বারে এখানে দেখো লিখেছে অজানা সংখ্যা জন্য আমরা অক্ষর প্রতীক এটা ব্যবহার করছি, অজানা সংখ্যার জন্য এখানে কয়েক জায়গায় এই চিহ্নগুলো দিয়েছে, এইটা যোগ এইটা সমান সমান দশ, এটি কি বাক্য? অজানা যেহেতু তার মানে এটি খোলা বাক্য, এটি খোলা বাক্য কারণ এটি সত্য বা মিথ্যা হতে পারে। ঠিক আছে ভালো করে দেখো, আচ্ছা আজকে আমরা এতটুকুই রাখবো, 21 পৃষ্ঠা বাড়ির কাজ দিলাম, কারণ আর একটু করতে গেলে তখন বাড়ির কাজ আবার বেশি পড়ে যাবে, আজকে আমরা 21 পৃষ্ঠা এবং 22 পৃষ্ঠার এই যে উপরে খোলা বাক্য এবং গাণিতিক বাক্যটা শিখলাম এটা বাড়ির কাজ থাকবে, এটার মতো করে 25 পৃষ্ঠার যে এক নম্বরটা আছে এটা তোমরা করে ফেলবে, এটা দেখাই যে এখন যা করলাম খোলা বাক্য গাণিতিক বাক্য এই যে 25 পৃষ্ঠার এক নম্বরটা করে ফেলবে, ঠিক আছে 25 পৃষ্ঠার এক নাম্বার, আর হচ্ছে 21 পৃষ্ঠার যা যা করা হয় নাই এগুলো সব বাড়ির কাজ, নেক্সট ক্লাসে আমরা আবার অন্যগুলো করব। আজকে তাহলে এ পর্যন্তই,
ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।